থেকে অর্ডার করেছিলাম এটি, ঠিক আছে। এটাকে আনবক্সিং করব, দেখব আমাজনে বিশেষ করে অনেক মাল ডুপ্লিকেট পড়ে, কোনোটায় ইট, কোনোটায় পাথর, কিংবা ভিতরে কোনোটায় থার্মোকল, এইভাবে বেশিরভাগ ডুপ্লিকেট প্রোডাক্ট পড়ে। তাছাড়া ফোন কিনলেও ফোনের কোনোটা হিটিং প্রবলেম, কোনোটা ভাইব্রেটিং প্রবলেম। তা দেখতে চলেছি যে আমাজন থেকে যে প্রোডাক্ট অর্ডার করেছি দূর দূর প্রান্তরে বাইক নিয়ে যায় তাদের জন্য অবশ্যই এটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আর বিশেষ করে সকল বাইক আরোহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এটার মধ্য দিয়ে গুগল সার্চ করে ফোনটা রেখে দিয়ে গুগল সার্চ করে অন্যত্র যাওয়া যায়। এটিকে আমরা আনবক্সিং করব। অ্যামাজন থেকে অর্ডার করেছি যেটা, যে বাইক চার্জার, এই যে আমার নাম দেখতেই পাচ্ছেন দেওয়া আছে, এই যে আমি ভালো করে দেখাচ্ছি, অনিমেষ দাস পরিষ্কার দেওয়া আছে এখানে, অনিমেষ দাস অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে। এসে সমস্ত প্যাকেজিংটা এইভাবে দেওয়া আছে, এখন দেখব, দেখতে থাকুন আপনারা, সঙ্গে থাকুন, এটাকে আনবক্সিং করছি, ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখছেন, ঠিক আছে বন্ধুরা তোমরা দেখছো, এখন আনবক্সিং করছি বাইকের চার্জারের মেশিনটা, কাটতে পারছি না, এখন ছিঁড়ছি ভালো করে, দেখতেই পাচ্ছেন ছিঁড়তেও পারছি না, ব্যবহার করলাম, ঠিক আছে। দেখলাম ভিতর থেকে একটা বাক্স বেরোলো, সবাই দেখছেন, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখবো এর মধ্যে থেকে কী কী বেরোয়, ঠিক আছে এই দুটো পয়েন্ট। আর এটা বাইকের হ্যান্ডেলে লেফট সাইডে বিশেষ করে লাগানো হয়, ঠিক আছে, ঠিক আছে। যদি এইভাবে বাইকের নাটের সাথে, হ্যান্ডেলের নাটের সাথে এইভাবে এটাকে লক করা হয়, আর এটাকে এইভাবে মুখ করা যেতে পারে, সেরকমভাবেই এটাকে তৈরি করা, সাথে সবাই দেখতে পাচ্ছ কীভাবে লক করা হয়েছে, কীভাবে এটিকে গোল একটি প্লাস্টিক গল দিয়ে, সবাই মিলে দেখতে পাচ্ছ যে এই যে ইন্ডিকেটারটা দেখা যাচ্ছে, এখানে এই সুইচটাকে উপরের দিকে অন করতে হবে, অন করলেই একটা লাল আলো জ্বলবে অথবা নীল, আর এটি হচ্ছে কেবল যেটার মধ্যে দিয়ে ফোনে চার্জ, ছোটো একটা কল লাইনের মধ্যে দিয়ে চার্জ করা যায় এটার মাধ্যমে, আর এটি হচ্ছে হ্যান্ডেল লকার, হ্যান্ডেল এটিকে লক করা হয়, আর ফোনটাকে এর মাঝখানে রেখে দিয়ে এটাকে এইভাবে সেট করা হয়, ঠিক আছে। আমরা দেখব অর্ডার অনুযায়ী এইগুলো আরও এক্সট্রা থাকার কথা, আরও কী দিয়েছি দেখে নিই, এখন দেখতে চলেছি, ও ঠিক আছে দিয়েছে অবশ্যই, এটাকে এর উপরে এরকম দেখা যাচ্ছে সাদা কভারটা, এটাকে আমরা তুলে দেবো, যেভাবে মোবাইলের স্ক্রিন যেভাবে লাইটিং তেমনভাবে লাগায়, যেভাবে লাগায় এই যে এটা তুলে দিয়ে, আর এটাকে এটা আঠা আছে এইভাবে এটার উপর লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার পর যাতে ফোনটা এর উপর সুন্দরভাবে বসতে পারে সফটভাবে বানানো হয়েছে, আর এগুলো এক্সট্রা করে দেওয়া আছে যদি কোনোরকমভাবে এটি খুলে হারিয়ে যায়, এখান থেকে যদি একটা দুটো হারিয়ে যায় তাহলে আমরা কী করতে পারবো, এগুলো চেঞ্জ করে লাগাতে পারবো, ব্যবহার করতে পারবো, এগুলো এক্সট্রা করে দেওয়া আছে, ঠিক আছে। আর একটা জিনিস খুবই ভালো জিনিস, সেটা হলো সবাই আশা করে দেখতে পাচ্ছেন যে এর উপরে এইভাবে বসিয়ে তারপর ফোনটা দিলে ফোনটা সুরক্ষিত থাকবে, কোনোরকম জাম্পিংয়ের ক্ষেত্রে রাবার আছে, এক্ষেত্রে ফোনটা বিশেষ ঘর্ষণ কিংবা প্রেসারের ব্যাপার হবে না, ফলে ভেঙে যাওয়ার চান্স থাকবে না, বাইক উঁচু নিচুতে পড়ুক বা কোনো ইট বা কোনো গাড্ডাতে পড়লেও বিশেষ অসুবিধা হবে না, ঠিক আছে। আমরা দেখলাম যেগুলো দেওয়ার কথা অবশ্যই পাঠিয়েছে, কিন্তু জানি না এটা কানেক্ট করে দেখতে হবে যে ঠিক আছে নাকি কানেকশানটা, সবাই দেখতে পাচ্ছ যে ব্যাটারির অপশান থেকে পয়েন্ট দুটোকে খুলতে হচ্ছে, আগের এই ব্যাটারি চার্জারটি খারাপ হয়ে গেছে কানেকশানটা, এটিকে এখন লাগানো হবে, কীভাবে লাগানো হচ্ছে প্রথম করা হচ্ছে ব্যাটারির পয়েন্টগুলো,
সেটি হবে, ফোনটা সেট হবে। অলরেডি লেফট লুকিং গ্লাস খোলা হয়ে গেল, তারটাকে খোলা হয়ে গেল, যেটা ব্যাটারির সাথে কানেকশান ছিল, এই ব্যাটারি সাথে প্লাস মাইনাস কানেকশন ছিল, তারটা এইভাবে ভিতর দিক থেকে এইভাবে লক থেকে এইভাবে ঢুকে। প্রথমে একটা পার্ট লাগিয়ে নেওয়াই ভালো, সেরকম কিছু ঘরে নিতে পারে। প্রথমে এটা টাইট করে দেয় একদম, ওটা সেট করে দেওয়ার পরে তারপর ওটা টাইট করে বলটাকে চাপটা ধরে রাখবে। Thank you.
যেতে ভালো।